নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। অবশেষে পচা কলা নগ্ন মৃতদেহের পরিচয় শনাক্ত করলো মৃতের আত্মীয় পরিজনেরা। মৃত যুবকের নাম প্রাণকান্ত দাস, পিতা হেমন্ত কুমার দাস, বাড়ি কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। এই ঘটনায় সন্দেহমূলকভাবে প্রতিবেশী নিবুত তাঁতির বিরুদ্ধে কদমতলা থানায় মামলা করেছে মৃতের পরিবার। তর্তাচা এই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শোকগ্রস্ত গোটা গ্রাম। উত্তর জেলার কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের মধ্য ব্রজেন্দ্রনগর এলাকার গভীর জঙ্গলে গরু চড়াতে গিয়ে এক ব্যক্তি একটি খালের মধ্যে নগ্ন অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেন কদমতলা থানাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসে। এই ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর মঙ্গলবার কদমতলা থানায় ছুটে আসেন মৃত যুবকের বড় বোন অর্চনা দাস এবং তার আত্মীয় পরিজনেরা। এদিকে মৃত যুবক প্রাণকান্ত দাসের বোন অর্চনা দাস জানান, ওনারা দুভাই দুবোন। বছর দুয়েক আগে মা মারা যান, বাবা প্যারালাইসিস রোগে আক্রান্ত। ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের তাঁতিপাড়ার নিজ বাড়ি ছেড়ে পশ্চিম পানিসাগরের 6 নং ওয়ার্ডের ছোট বোনের বাড়িতে বাবা এবং ছোট ভাই মৃত প্রাণকান্ত দাস থাকত। বড় ভাই কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। মৃত প্রাণকান্ত দাসও সৌদি আরবে থাকত, কিন্তু বছর দুয়েক পূর্বে সে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে অসুস্থ বাবা এবং ব্রজেন্দ্রনগরের বাড়ি দেখাশোনা করত এবং মাঝে মধ্যে কাঠমিস্ত্রির কাজ করত। গত 8ই নভেম্বর প্রাণকান্ত দাস পশ্চিম পানিসাগরের বোনের বাড়ি থেকে ব্রজেন্দ্রনগরের নিজ বাড়িতে আসে। সে আর বোনের বাড়িতে ফিরে যায়নি। বোন এবং আত্মীয় পরিজনদের ধারণা ছিল হয়তোবা সে ব্রজেন্দ্রনগরের বাড়িতেই রয়ে গেছে। মৃতের বোন আরও জানান, ব্রজেন্দ্রনগরের বাড়ির পাশের নিবুদ তাঁতি পিতা শচীন্দ্র তাঁতির সাথে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল, তাই সন্দেহের দানা বাঁধে নিবুদ তাঁতির দিকে। মৃতের বোন অর্চনা দাস কদমতলা থানায় নিবুদ তাঁতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অপরদিকে পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর জানান, ওনারা KTL PS6119 US 302 IPC ধারায় একটি হত্যার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আপন ভাই নি? কি নাম? খবর নাম? বয়সটা কত? কি রকম মারা গেছে? এখানে থাকতো কোন জায়গায়? যে মারা গেছে বাড়িটা পর্যন্ত কোন জায়গা? নম্বর আপনার কি ধারণা? আমরা জানা হইল একটা সমস্যা আছে, আমরা লাগা পুকুর বাড়ি একজন মানুষের লগে আমরা তার লাগ আছে। কালকে একটু লাগ আছে, হে কয়েকদিন পরে কথাবার্তা করে ফোন করিয়া কইব, কথাবার্তা হয়
থাকলে আমরা তো বুঝি নাই এতখানি সাগর থাকলে এটা দেখে কি মনে হয় আপনার কেউ মারিয়া ফেলাইছে? মারিয়া ফেলাইছে, এটা তো তার সইছে, মারার তো কোনো কথা না, না না বুঝেননি, এটা তো সইছে, কোনো ঘটনা আর কোনো কথা না, যেও ওকে মারছে। গতকালকে যে ব্রজেন্দ্রনগর 3 নম্বর ওয়ার্ডে আমরা যে আনু ডেড বডিটা পেলাম, তো ওই ডেড বডিটা আইডেন্টিফিকেশন হয়েছে, ওর নাম প্রাণকান্ত দাস, বাড়ি ব্রজেন্দ্রনগর এলাকারই, ওনার বড় বোন বডিটিকে আইডেন্টিফাই করেছে। এবং এটার রিলেটেড আমরা একটা মার্ডার কেস রেজিস্টার করেছি এবং তদন্ত চলছে। এখনও এটা প্রিলিমিনারি স্টেজে আছে, কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি অর্থে নির্মিত ক্যান্সার রোগীদের দালান বাড়িটি অবৈধভাবে দখল করে নিয়েছেন কৈলাসহরের এমপিডাব্লিউ ট্রেনিং হোস্টেলের সুপার প্রদীপ কুমার দাস, এমনটাই অভিযোগ মহকুমাবাসী। বিষয়টি প্রশাসনিকভাবে সরজমিনে তদন্ত করার দাবি তুলেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কৈলাসহরের মূল শহরে আরজিএম হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে এমপিডাব্লিউ ফিমেল ট্রেনিং ইনস্টিটিউট হোস্টেলটি অবস্থিত। 50 আসন বিশিষ্ট ট্রেনিং ইনস্টিটিউটের 25 জন ছাত্রী এই হোস্টেলে থাকে। হোস্টেলের সুপার প্রদীপ কুমার দাস 2016 সালের আগস্ট মাসে কাজে যোগ দেন। হোস্টেলের পাশেই গত 3 বছর পূর্বে তৈরি হয়েছিল ক্যান্সার রোগীদের বিনামূল্যে থাকার জন্য একটি দালান বাড়ি। গত 1 বছর পূর্বে হোস্টেল সুপার প্রদীপ কুমার দাসের নজরে পড়ে এই দালান বাড়িটি। এরপর থেকেই গত 7-8 মাস যাবৎ অবৈধভাবে পুরো দালান বাড়িটি দখল করে পরিবার নিয়ে দিব্যি বসবাস করছেন হোস্টেল সুপার প্রদীপ কুমার দাস। শুধু তাই নয়, তিনি অবৈধভাবে দালান বাড়িতে থাকার পাশাপাশি বিদ্যুতের সংযোগ এনেছেন এমপিডাব্লিউ হোস্টেল থেকে। অর্থাৎ প্রদীপবাবুর ঘরের সম্পূর্ণ বিদ্যুতের খরচ হোস্টেল কর্তৃপক্ষ বহন করছে। এছাড়াও হোস্টেলের মোটর ব্যবহার করে প্রদীপবাবু জল ব্যবহার করছেন। হোস্টেলের মোটর মেশিন থেকে একটি পাইপ প্রদীপবাবুর ঘরে স্থায়ীভাবে স্থাপন করে অবৈধভাবে জল সংগ্রহ করছেন। জানা যায়, প্রদীপবাবুর দালান বাড়ির সামনে কাপড়ের পর্দা দিয়ে ঢাকা রেখেছেন, সেই কাপড়ের পর্দাটিও নাকি এমপিডাব্লিউ হোস্টেলের। ওনার বিরুদ্ধে আরো অভিযোগ হচ্ছে, প্রদীপবাবুর ঘরে যে 7টি চেয়ার রয়েছে সেই 7টি চেয়ারও এমপিডাব্লিউ হোস্টেলের। এভাবে অবৈধভাবে দীর্ঘ 7-8 মাস ধরে প্রদীপ কুমার দাস অবৈধভাবে দখল করে থাকছেন এবং অবৈধভাবে বিদ্যুৎ ও জল ব্যবহার করছেন। তাছাড়া প্রদীপবাবু ক্যান্সার রোগীদের দালান বাড়িটি দখল করে থাকলেও সরকার কিংবা স্বাস্থ্য দপ্তর কোনো রাজস্ব পাচ্ছে না। অর্থাৎ প্রদীপবাবু দালান বাড়িতে থাকলেও কোনো ভাড়া দিচ্ছেন না। এ বিষয় নিয়ে প্রদীপ কুমার দাসকে জিজ্ঞেস করা হলে উনি বলেন, সিএমও শরদিন্দু রিয়াং এর নির্দেশে এবং আদেশেই উনি এই ঘরে থাকছেন। প্রদীপবাবু নিজেও স্বীকার করেছেন যে এই দালান বাড়িটি ক্যান্সার রোগীদের জন্য তৈরি হয়েছিল, কিন্তু তিনি সিএমও এর নির্দেশেই থাকছেন। আমার নাম হচ্ছে প্রদীপ কুমার দাস। হোস্টেল কি হোস্টেল? এএনএম আর গার্লস হোস্টেল আছে। কিন্তু হোস্টেলের যে আমার ইনমেটস বা গার্লস হোস্টেলের যে রিলেটেড সেই ইয়ের জন্য সুবিধার্থে, তাদের সুবিধার্থের জন্য আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। তো এটা কোয়ার্টার বেসিস না, রুম ছিল এটা, পরে সেই রুমটা তো তাদের মানে আমাদের গার্লসের সুবিধার্থে আমাকে এখানে দেওয়া হয়েছে। তো এই যে বিল্ডিংটা তৈরি হয়েছিল জানেন মানে কী কারণে তৈরি হয়েছিল বিল্ডিংটা? হ্যাঁ তা তো জানি, শুনেছি এখনও মানে আমি মানে শোনা কথা যেটা ক্যান্সার হসপিটাল বা কিছু সেই রকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি কাগজপত্র দেখিনি, শুনেছি কিছু কিছু লোক থেকে, আমাদের স্টাফদের থেকে, মানে ক্যান্সার হাসপাতালের জন্য তৈরি হয়েছিল বিল্ডিং সেই রকম শোনা গিয়েছিল। তো এখন তো আপনি থাকেন ফ্যামিলি নিয়ে? হ্যাঁ। তো মানে আপনার এটা তো মানে নিজে তো বলছেন যে এটা কোয়ার্টার না, এটা ক্যান্সার হাসপাতালের জন্য বিল্ডিংটা তৈরি হয়েছে, তো আপনি এখানে থাকছেন মানে কার অনুমতি নিয়ে? সিএমও স্যারের অনুমতি নিয়ে, সিএমও স্যার দিয়েছে, হ্যাঁ হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য দিয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে বা কোয়ার্টারভাবে দিয়ে নিই, হ্যাঁ
হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যেই আসবে এখানে, যেই দায়িত্ব নেবে সেই থাকবে। তো কতদিন ধরে আছেন এখানে মোটামুটি? এখানে আমি 4-5 মাস ধরে আছি। আমাদের এই বর্তমান এখন সিএমও যে সরদন্দু স্যার, উনি আমাকে সরদন্দু দাস, সরদন্দু রিয়াং, সরদন্দু রিয়াং, মানে সরদন্দু রিয়াং যিনি বর্তমানে সিএমও আছেন, ওনার বর্তমান ওনার পরামর্শে এখানে থাকছেন। তো আমাকে কাগজ দিয়েছে, এখানে থাকার জন্য কাগজ দিয়েছে, রিটার্ন কাগজ আছে। তো আপনি কি আপনি একা থাকেন না ফ্যামিলি নিয়ে থাকেন? আমার ফ্যামিলি আছে। এ ব্যাপারে ঊনকোটি জেলার সিএমও শরদিন্দু রিয়াংকে জিজ্ঞেস করা হলে উনি প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করলেও পরবর্তী সময়ে উনি বলেন খোঁজ খবর নিয়ে এ ব্যাপারে মন্তব্য করবেন। কিন্তু প্রশ্ন হলো, একজন সিএমও কিভাবে ক্যান্সার রোগীদের জন্য তৈরি দালান বাড়ি একজন হোস্টেল সুপারকে বসবাসের জন্য দিয়ে দেন? তাছাড়া হোস্টেল সুপার কিভাবে দপ্তরকে রাজস্ব কিংবা ভাড়া না দিয়ে থাকার পাশাপাশি কিভাবে প্রকাশ্যে বিদ্যুৎ এবং জল চুরি করে ব্যবহার করছেন দিনের পর দিন? নাকি সিএমও শরদিন্দু রিয়াং এর প্রত্যক্ষ মদতে হোস্টেল সুপার প্রদীপ কুমার দাস এমন কাজ করে যাচ্ছেন? তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে। নার্সিং হোস্টেলের যে যিনি আছেন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, উনি নাকি কেন অবৈধভাবে আছেন? না না, অ্যাকচুয়ালি ভুল কথা। বেসিক্যালি এটা ওইখানে প্যালিয়েটিভ কেয়ারের জন্য করা, তো এখানে তো কোনো অ্যাসাচ আমাদের ডিস্ট্রিক্টে ক্যান্সারের ডাক্তারবাবু কেউ নেই। এখানে শুধু আছে যারা নন কমিউনিকেবল ডিজিজের জন্য করা। সো আমার এই ডিস্ট্রিক্টে একমাত্র ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। তো ওইটা বোধহয় তখনকার সময় কিসে প্রজেক্ট বানিয়েছে আমি জানি না। তারপরে আমি আসার পরে এখানে জয়েন করার পরে দেখলাম এখানে ঘর আছে, তো ইমিডিয়েটলি আমাদের সুপারিনটেন্ডেন্টের রুম নেই যেটা একদম অ্যাটাচ টু দ্য হোস্টেল করতে হয়। তখন দেখলাম সেটার মধ্যে বোধহয় থাকলে বোধহয় আমার সুবিধা হবে। তারপর আমরা খোঁজ দিলাম এটা কার বিল্ডিং, তো দেখা গেলো যেন একটা প্রজেক্ট। তখন এই প্রজেক্টটা এখন এখানের মধ্যে সাস্টেনেবিলিটি নেই। আমাদের ক্যান্সারের জন্য ডাইরেক্ট আগরতলাতে, এবং এখান থেকে আমরা প্যালিয়েটিভ কেয়ার করি, মানে হাউস টু হাউস ভিজিট করতে হয়। তখন দেখা গেলো এটা আরডিতে, আমরা আরডিকে রিকোয়েস্ট করলাম, তারপর আমরা রিসেন্টলি ওখানে দিয়েছি। কিন্তু ওনার জন্য হোস্টেল এবং আমাদের হোস্টেল প্লাস যে এনটিআইজেন ইনস্টিটিউট, সেটা ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটালের পেছন দিকেই হচ্ছে। অলমোস্ট এটা 60-70% হয়ে গেছে। আশা করি যখন হবে এই রুমটা আমরা ওখানে দিয়ে দিব। কিন্তু সেই রুমটা খালি হওয়ার পরেও সেটাকে প্যালিয়েটিভ কেয়ার জন্য হবে কি না সেটা নিয়ে আমি ঠিকভাবে বলতে পারবো না। এই কারণে, কারণ ক্যান্সারের জন্য অ্যাসাচ আমাদের এই ডিস্ট্রিক্টে এখনও কোনো আমাদের ডিপার্টমেন্ট থেকে এমন কিছু নেই, শুধু আমরা এনসিডি ক্লিনিক করে থাকি। না, যিনি ওই সুপার হোস্টেল সুপারিনটেন্ডেন্ট প্রদীপ কুমার দাস থাকেন এই বিল্ডিংয়ে, এটা তো মানে অবৈধভাবে থাকেন নাকি? না না, অ্যাকচুয়ালি অবৈধভাবে ঠিক বলতে পারছি না। আমার যেহেতু উনি আমার কন্ট্রোলে আছেন, যে এনটিআইটা অ্যাকচুয়ালি সিএমের কন্ট্রোলে আছে, তো তার জন্য আমরাই পারমিশন দিয়েছি। কারণ হ্যান্ডওভারটা আমরাই নিয়েছি ইয়ে থেকে, আরডি থেকে বলে রিকোয়েস্ট করেছি যে এখানে আমার রাখার জন্য। কারণ এখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে ওনার ঘরে যে বিদ্যুতের সংযোগটা নার্সিং হোস্টেল থেকে নিয়েছেন অবৈধভাবে, জলের সংযোগটাও নার্সিং হোস্টেল থেকে নিয়েছেন অবৈধভাবে, তো ভাড়াও দপ্তর পাচ্ছে না, তো এটা কি অবৈধ বলবেন না? না, অ্যাকচুয়ালি তো এটা দেখতে হবে। অ্যাকচুয়ালি আমিও ঠিক জানি না ইলেকট্রিক কানেকশন সেটা পার্সোনালি হওয়ার কথা ছিল, বা যদি হোস্টেল যদি থাকে, বা হোস্টেল সুপারের জন্য যদি আলাদা, আমরা তো করি নাই, ডেজিগনেটেড করি নাই যে এটা হোস্টেল সুপারের কোয়ার্টার, তাহলে সেপারেট থাকতো, গভর্নমেন্ট আমাদের দিতেন। আর জলের কানেকশনটা এক্স্যাক্টলি আমিও জানি না কানেক্টেড করেছে কি না, যেহেতু এর মধ্যে জলের আগে কানেকশন ছিল সেটা আমি দেখতে হবে, দেখে তারপরে আমি বলতে পারবো। কিন্তু স্পষ্টভাবে দেখা গেছে যে সুপারিনটেন্ডেন্ট সাহেব প্রদীপ কুমার দাস নার্সিং হোস্টেল থেকেই বিদ্যুতের সংযোগটা নিয়েছেন। ঠিক আছে, সেটা দেখতে হবে আমার। অ্যাকচুয়ালি আমি এখনো সেভাবে বলতে পারবো না। উনি তো দপ্তরকে কোনো ইনফরমেশন দেয়নি আমাকে, ভাড়া এনকোয়ারি করে দেখবো। এমনিতে কি দপ্তরকে কোনো ভাড়া পাচ্ছে কোয়ার্টারের জন্য? না না না, এই কোয়ার্টারের জন্য ভাড়া না, আমার দেখতে হবে। অ্যাকচুয়ালি না দেখে আমি কিছু, ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে আপনার কাছ থেকে নাকি লিখিত পারমিশন নিয়েছেন এখানে থাকার জন্য এবং ব্যবহার করার জন্য। এটা কি ঠিক? না, এটা থাকার জন্য এখানে দেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রিক কানেকশন এবং ওয়াটার কানেকশন সেটা ঠিকভাবে দেওয়া হয়নি এখনো। কৈলাসহর থেকে দাবাশীর দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সবুজায়নে সমৃদ্ধ হচ্ছে বিশালগড়। মুখ্যমন্ত্রীর সবুজ ত্রিপুরা গড়ার স্বপ্নকে মান্যতা দিয়ে বিশালগড় সড়কের দুধারে গড়ে উঠছে রকমারি ফল এবং ফুলের সম্ভার। দেখুন এ নিয়ে আমাদের ছোট্ট প্রতিবেদন। মুখ্যমন্ত্রীর সবুজ ত্রিপুরা গড়ার ডাকে সাড়া পড়েছে বিশালগড়ে। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশালগড়ের বুক চিরে যাওয়া 22 কিলোমিটার পথ সবুজে সমৃদ্ধ হয়ে উঠেছে। সড়কের দুধারে লাগানো হয়েছে ফুল ফল সহ দামি গাছের চারা। বিশালগড়ের গকুলনগর থেকে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট পর্যন্ত সড়কের দুধারে গড়ে তোলা সারিবদ্ধ গাছগুলি পূর্ণতা পেয়েছে।
সড়কের দুধারে লাগানো হয়েছে গন্ধরাজ, করবি, চীনা গোলাপ, কামিনী সহ বাহারি বিদেশি ফুল। এই গাছগুলির পরিপূর্ণতা পাওয়ার পর পথের শোভা যেমন বাড়বে, তেমনি মন কাড়বে পর্যটকদেরও। লাগানো হয়েছে আম্রপল্লী, লিচু, পেয়ারা, কাঁঠাল, সবেদা, মোসাম্বি সহ সুস্বাদু ফলের গাছ। আগামী এক বছরের মধ্যে ফুলে ফলে ভরপুর হয়ে উঠবে বলে জানান বিশালগড় মহকুমা বন আধিকারিক সুমন দাস। কেন্দ্রীয় সরকারের রেগায় বরাদ্ধকৃত অর্থে আর বিপিটি প্রকল্পে এই চারাগাছগুলোকে রূপায়ণ করা হয়েছে। একান্ত সাক্ষাৎকারে বন আধিকারিক সুমন দাস জানান, চলতি অর্থ বছরে 1 কোটি টাকার অবৈধ বনজ সম্পদ উদ্ধার করা হয়েছে। একদিকে সবুজায়ন এবং অন্যদিকে অবৈধ বনজ সম্পদ উদ্ধারে এই দুদিকেই পাখির চোখ রাখছে বনকর্মীরা। আমাদের অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরার ওনার একটা মেইন প্রায়োরিটি ছিল যে রাস্তার সৌন্দর্যায়ন, এই উদ্দেশ্যে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল RBBT স্কিম, মানে রোডসাইড বিউটিফিকেশন অ্যান্ড প্ল্যান্টেশন ইন ত্রিপুরা। তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের যে অধিকর্তা আছেন উপরের স্তরের, ওনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে রাস্তার সৌন্দর্যায়ন করতে হবে। তো সেই অনুযায়ী আমরা MGN রেগা থেকে প্রপোজাল দিয়েছিলাম আমাদের যে সিপাহীজলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আছে ওনার দপ্তরে। তো সেই অনুযায়ী আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আমরা কাজ করেছি। অ্যাকচুয়ালি এটা খুব আমাদের যে প্ল্যান্টেশন সিজন আছে আপ টু জুলাই আগস্ট পর্যন্ত, তো সেই প্ল্যান্টেশন সিজনের শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এই পরিকল্পনাটা দিয়েছিল যে স্যার আপনারা কী কাজ করেছেন ওই রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই RBBT স্কিমের অনুযায়ী ছিল যে আমাদের রাস্তার NH যে ন্যাশনাল হাইওয়ে আছে NH 8, তো এই রাস্তার দুধারে ফল গাছ এবং ফুল গাছ লাগাতে হবে। তো এই আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের হাইওয়ের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 22-23 কিলোমিটার হবে। সেই 22-23 কিলোমিটার তো আমরা যে নর্মাল রোড সাইড প্ল্যান্টেশন আছে এগুলো দিয়ে আমরা পুরোটাই কভার করে দিয়েছি অলমোস্ট। তো এখন যে আমাদের RBBT প্ল্যান্টেশন ছিল সেটা তো এই বছর আমরা পুরোটা কভার করতে পারিনি, তো আমরা এই বছর 8 কিলোমিটার করেছি। এর মধ্যে 6 কিলোমিটার হয়েছে অর্নামেন্টাল প্ল্যান্টেশন, যেটা ফুল গাছ এবং অন্যান্য অর্নামেন্টাল গাছ দিয়ে করা হয়েছে, এবং 2 কিলোমিটার আছে আমাদের ফল গাছ ফ্রুট প্ল্যান্টেশন। বিশালকুল প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়ায়। এক বাহুবলী জমি মাফিয়ার প্ররোচনায় নাম গোত্রহীন লাইসেন্সবিহীন ডিট্রাইটারের সহায়তায় তহসিল অফিসে চলছে জমি কেলেঙ্কারি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। সত্যতা যাচাই করতে আমাদের ক্যামেরায় উঠে আসে পশ্চিম দামছড়া ভিলেজের নরেন্দ্রনগর মণিপুরী বস্তির ঘটনা। চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে। বিগত কিছুদিন পূর্বে সংবাদ শিরোনামে বার কয়েক উঠে আসে দামছড়া তহসিলে ভূমি কেলেঙ্কারি শীর্ষক সংবাদ। দামছড়ার এক বাহুবলী জমি মাফিয়ার প্ররোচনায় নাম গোত্রহীন লাইসেন্সবিহীন ডিট্রাইটারদের সহায়তায় তহসিল অফিসে চলছে রমরমিয়ে জমি কেলেঙ্কারি, মোটা অঙ্কের বিনিময়ে চলছে দফা রফা। পানিসাগর মিডিয়া সেলে খবর আসে যে দামছড়া তহসিলের পশ্চিম দামছড়া ভিলেজের নরেন্দ্রনগর মণিপুরী বস্তি পূর্ণিমা সিংহ, স্বামী তনুবাবু সিংহের বসতবাড়ির মূল্যবান ফসল সহ সুপারি গাছ কেটে বলপূর্বক দখল করে নেয় এলাকারই আরেক বাহুবলী নেতা। খবরের সত্যতা যাচাই করতে সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যান দামছড়ায়। এ ব্যাপারে বলতে গিয়ে তনুবাবু সিংহ বলেন, আপনার ভালো নাম কি? তনুবাবু সিংহ। এমএ পেশা কি করেন আপনি? চাকরি। চাকরি কোন ডিপার্টমেন্টে? PWD। এখন কি আছেন না রিটায়ারমেন্টে আছেন? না, আর এক বছর বাকি রিটায়ার। তো আসলে আপনার একটা অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম, আসলে মূলত অভিযোগটা কি আপনার? অভিযোগটা হলো আমার দীর্ঘদিন যাবৎ দখলকৃত জায়গা। কতদিন অনুমানে? অনুমানে 35-40 বছর। আচ্ছা। এই জায়গার উপরে আমি বসবাস করে রয়েছি। এরপরে কতটুকু পরিমাণ জায়গা? 240 শতক, অর্থাৎ 6 কানি। আচ্ছা। তো আপনি কি এই জায়গাটা কি খাস? এটা স্যার আগে আসিল খাস, বর্তমানে আমার ওই সেটেলমেন্টে আমার 18 শতকের মতো জায়গা দিছে অ্যালটমেন্ট, আর বাকি জায়গাটা আমার ওই আগের খাসি রয়ে গেছে আমার দখলাকৃত হইয়া। আচ্ছা। তো ইদানিং কি সমস্যাটা কি হয়েছে আপনার? ওই খাসের মধ্যে গুলাব সেনার ছেলেবেলে যে অমর সিং, গোবিন্দ সিং, কৃষ্ণকান্ত সিং,
গিরিশ সিং তারা, তারার এবং স্ত্রী পুলাপান সহ তারা সপরিবারে আমার লগে এখানে হাইহাঙ্গামা মানে বল জবরদস্তি আইয়া টুকিয়া আমার ঘরের বাগান বাড়ি গোয়া গাছ অনেক ফলের গাছ বড় বড় সুপারির গাছ কাটিয়া চাটিয়া সবকিছু ফেলাই দিয়েছে আমার মারবার লাগিয়া গুদাম করছে। আসলে কি যে জায়গাটা তারা দখল নিয়েছে আপনার কাছ থেকে, আপনি বলছেন জোরপুর ভোগ, এই জায়গাতে কি তারা তারা কোনদিন বসবাস করতো বা তাদের কোনো কিছু ছিল এখানে? না স্যার কোনো কিছু। তো কি কারণে তারা হুট করে, অন্যরা তো আসতে পারতো, তারা না আসে? তারা স্যার আগেই তারার বাবার সঙ্গে আমার কেস আছিল, ওই সূত্রটা তারা বুঝে চিন্তা করছে, চিন্তা করে তারা জুলিয়া আবার পুলাপানে আতর্কিত আমার আক্রমণ করতেছে। এদের মূল্যবান জমির উপর চোখ পড়ে এলাকারই বাহুবলী অমর সিংহ এবং তার ভাইদের। সংবাদ মাধ্যমকে এরা প্রত্যক্ষ করান বলপূর্বক বেড়া দিয়ে অবৈধভাবে গাছপালা কেটে তছনছ করে দিয়েছে অমল বাহিনী। বর্তমানে বিষয়টি এসডিএম কোর্টে বিচারাধীন। বিষয়টি নিয়ে অমলবাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে একটা অভিযোগ ছিল আপনার পার্শ্ববর্তী তনুবাবু সিনহা, উনি একটা অভিযোগ করেছে যে উনার দখলকৃত প্রায় 30-35 বছর যাবৎ দখলকৃত খাস জমিতে আপনারা নাকি জোরপূর্বক মাসকের থেকে প্রায় 6 মাস আগে বেড়া দিয়ে আপনারা জবরদখল করে বাড়িঘর বানাচ্ছেন, আসলে ঘটনার সত্যতা কতটুকু? ঘটনার সত্যতা হইল এখানে এখানে তার তো কোনো জায়গাই নাই, এ আর রাতকে ঘর বানাইছে, আমরা তো ছোট আছিলাম, তাই বেশি হইলে 20 বছর হয়েছে না, 15 বছর থেকে একটু ক্ষুদ্র হইব, তারপরে এখানে ঘর বানিয়ে রয়েছে, ওখানে আবার সীমানাটা দিলি দিলি এখান থেকে সীমানা সরাইয়া সরাইয়া মানে এটা জায়গাটা মানে দখল করতে চাইছে, তার তো কোনো এখানে নিজস্ব জায়গায় নাই, এখানে কোনো খাস জায়গা, খাস জায়গার মধ্যে দখল করে বুঝছে, তার মানে আমরা এইটা তো সব রায়তে জায়গা, রায়তে জায়গার মধ্যে এ মানে এটা সব আমার সব আমার বুঝে মানে দখল করতে চাইতেছে, তো আমি ডিমার্কেশন করেছিলাম, ডিমার্কেশনটা এ মানে অবজেকশন করে ডিমার্কেশন হয়েছে না, তো তারা আবার ডিমার্কেশন যে ইয়া ছিল ডিমার্কেশনটা কি কারণে হলো না? আর কোনো মাত নাই, তার ছেলে উলে লইয়া আয়া দৌড়ে এখানে কোনো ডিমার্কেশন করতে পারতাই না, কইয়া পুলিশের কুদাইছে প্লাস তহসিলদারের কুদাইয়া, তো তহসিলদার রাগ করিয়া এরকম হইলে আমি আর ডিমার্কেশন করতাম না কইয়া এখান থেকে। আচ্ছা, ওনার পক্ষ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে গত 5 তারিখে, গত 5 তারিখে আপনারা নাকি জোরপূর্বক আপনারা বিগত 6 মাস আগে যে বেড়াটা দিয়েছিলেন এই জায়গা অতিক্রম করে আপনারা নাকি গিয়ে ওর বাড়িতে তার কিছু ফসলাদি নষ্ট করেছেন বা সুপারি গাছ কেটেছেন, ঘরের কোনা ভেঙে দিয়েছেন, এই ব্যাপারে কতটুকু সত্যতা? না, এই ব্যাপারে পুরাই মিথ্যা, রাতকে আমাদেরকে সুপারি গাছ লাগাইছে, সুপারি গাছ কলা গাছ লাগাইছে, আমি এইগুলো খুলিয়ে ফেলাইছি কেল লাগিয়া, এটা আমরা দুধ জায়গা দিকে খাদ জায়গার মধ্যে দখল করিয়া বইছে প্লাস আরো আমরা দুধ জায়গা দিকে উঠিয়া যাই, রাতকে গাছ লাগাইয়া এখান থেকে আমার এই গাছ আমি লাগাইছি কইয়া মানে ডেলি ডেলি দখল করে। পরবর্তী সময় দামছড়া আরক্ষা দপ্তরের কর্মী তথা তদন্তকারী অফিসার এল ডার্লং এর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 17-8-2019 ইংরেজি তারিখে পানিসাগর এসডিএম এর নির্দেশে সরজমিনে তদন্ত করে রিপোর্ট পাঠিয়েছেন 8-11-2019 ইংরেজি তারিখে। তিনি স্বীকার করেন যে নরেন্দ্রনগর এলাকায় ভূমি সংক্রান্ত ঘটনার 80% রহস্যে ভরা। দামছড়ার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিযোগ, 17-8-2019 ইংরেজি তারিখের তদন্তের রিপোর্ট পাঠাতে এত সময় কেন নিল দামছড়া আরক্ষা দপ্তর? দামছড়া আরক্ষা দপ্তরের এহেন তাল বাহানায় গোটা এলাকায় গুঞ্জন চলছে। জানা গেছে বাদী এবং বিবাদী উভয়ই শাসক দলের। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার গোমতী জেলার তৈবাকলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কমলা উৎসব। এদিন এই কমলা উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কৃষ্ণ দেববর্মন। পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। মঙ্গলবার গোমতী জেলার কিল্লায় উত্তর পরমুড়া এডিসি ভিলেজের তৈবাকলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কমলা উৎসব। এই ঐতিহ্যবাহী কমলা উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিপ্লব কুমার ঘোষ, প্রমোদ রিয়াং, এমডিসি জয়কিশোর জমাতিয়া সহ অন্যান্যরা।
এদিন উপস্থিত অতিথিরা কমলা উৎসবে সাজানো দোকানগুলি ঘুরে দেখেন। আগামী দিনে ত্রিপুরার মানুষদের উন্নতি কল্পে হর্টিকালচার, মৎস্য দপ্তর, কৃষি দপ্তরের উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলে অভিমত ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আন্তর্জাতিক মান দেওয়া যায়, কিভাবে মার্কেট করা যায়, তা কৃষিমন্ত্রী আছেন, উনি অভিনন্দন জানায়। কুইন পাইনাপল এখন দুবাই অবধি পৌঁছে গেছে, দুবাই অবধি পৌঁছে গেছে, সেটাকে ব্র্যান্ডিং করেছি আমরা। এভাবে বরমরার কমলাটাও ব্র্যান্ডিং করতে হবে। হ্যাঁ, জিআই ব্র্যান্ডিং করতে পারি, তবে আমরা মার্কেট তৈরি করতে পারব। আর আজকে আজকাল দিনে রিসার্চ খুব দরকার, কিভাবে কমলার উৎপাদন আরো বাড়ানো যায়। জায়গা তো সীমিত, ত্রিপুরা রাজ্যের জায়গা খুব সীমিত, কারণ 63% তো বন এখানে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুনভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। আজকাল ভালো চাকরির জন্য শুধু স্কুল কলেজের ভালো রেজাল্ট যথেষ্ট নয়, কম্পিটিশন সর্বত্র। তাই নিজেকে প্রমাণ করতে হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আর উত্তর ত্রিপুরায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্পেসিফিক কোচিং মানেই ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ দিল্লি, এলাহাবাদ ও পাটনার অভিজ্ঞ ফ্যাকাল্টির তত্ত্বাবধানে রেলওয়ে, SSC ও IBPS, ব্যাংকিং ইত্যাদি পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোচিং করানো হয়। এছাড়া স্পেশাল কোচিং করানো হয় RRB JEE এক্সামের জন্য। তাছাড়া টেট পরীক্ষায় সফল হবার যাবতীয় কোচিং চাইলেও আসুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ। শুধু কোচিং নয়, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে উই প্রিপেয়ার ইউ দি বেস্ট। তাই ক্যারিয়ার ফোকাসড স্টুডেন্টসরা একটু ভিন্নভাবে নিজেদের তৈরি করে নিতে অতি সত্বর যোগাযোগ করুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ, স্টেশন রোড, রাজবাড়ি, ধর্মনগর। ফোন নাম্বার 7005971665 এবং 8731005616। ফিরে এলাম বিরতির পর। প্রাণী সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাজে মানুষের মতো পশুদেরও গুরুত্ব দেওয়া জরুরি। রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত প্রাণী সম্পদ আইন সম্পর্কিত দুদিনের কর্মশালার উদ্বোধন করে এই কথাগুলি বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। সমাজে মানুষের মতো পশুদেরও গুরুত্ব দেওয়া জরুরি। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে পশমের উদ্যোগে প্রাণী সম্পদ আইন সম্পর্কিত দুদিনের কর্মশালার উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা।
তিনি আরও বলেন, প্রাণী সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অপরদিকে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব বলেন, মানুষের চোখে এবং পেটে যা ভালো লাগে সেটাই গ্রহণ করতে শুরু করে। এর দ্বারা স্পষ্ট, মানুষের মধ্যে নিয়ন্ত্রণ নেই। তাই মানুষের মধ্যে যতদিন প্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বোধ আসবে না, ততদিন প্রাণী সম্পদ আইন দ্বারাও প্রাণী সংরক্ষণ করা যাবে না। আর সচেতনতা বোধ জাগ্রত হওয়ার আগে মানুষের মধ্যে সহানুভূতি আনতে হবে। সমাজে মানুষের সাথে বেঁচে থাকা বুদ্ধিহীন পশুদের সম্মান দেওয়ার জন্য প্রাণী সম্পদ আইন ততদিনই কাজে আসবে না, যতদিন না মানুষের মধ্যে প্রাণী সম্পর্কে সহানুভূতি সৃষ্টি হবে। আমাদের সমগ্র বিশ্বে, শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, সারা বিশ্বে যে আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অনেকেই শুধুমাত্র মানব সমাজকে গুরুত্ব দিচ্ছে, তো আমি মনে করি যে যেভাবে আমরা মনুষ্যকে গুরুত্ব দিচ্ছি ঠিক সেভাবে প্রাণীদেরকেও পশুদেরকেও গুরুত্ব দেওয়া দরকার, ইকুয়াল হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মাঝে ইকুয়ালিটি আসবে না মনের ভিতরে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যে আছে, আমরা শুধুমাত্র ল কথা বলছি না, কেননা দীর্ঘ সময় থেকে বিভিন্ন ধরনের ল দেখেছি আমরা, বিভিন্ন ধরনের আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের চাইল্ড লেবার থেকে শুরু করে চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে বিভিন্ন আমাদের অ্যাক্ট রয়েছে, কিন্তু আমাদের এনিম্যাল অ্যাক্ট রয়েছে থাকা সত্ত্বেও সেগুলো কতটুকু কার্যকরী হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায়, আমি নিজেও দেখেছি, আমি যখন এই জায়গাতে পৌঁছাইনি, আমি যখন এনজিওতে কাজ করতাম তখন দেখেছিলাম একটা মেয়ে যে ওনার কাছে একটা কুকুর ছিল, তো দেখেছিলাম যে ও কুকুরে হারিয়ে গেছে, তো একটা মিসিং ডায়েরি করবে পিএসসি গিয়ে, তো ওর সঙ্গে বলছিল আমার সঙ্গে কেউ যাবে যে আমি পিএসসি মিসিং ডায়েরি করব। অনেকে এটা উপহাস করছে, হেসে দিচ্ছে, এটা আবার কি ধরনের একটা সামান্য একটা কুকুর হারিয়ে গেছে উপহাস করছে, অনেকে যেতেই চাইছে না, একটা লজ্জাজনক ব্যাপার অনেকে পাচ্ছে। তো এই ধরনের যদি মেন্টালিটি আমাদের থাকে, তাহলে আমাদের যে আমরা চাচ্ছি যে শুধুমাত্র মানব সমাজ নয়, আমাদের যে পশুকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। মনুষ্য, ইনসান, হিউম্যান, ইকোসিস্টেম কে উপর সবসে উপর বেঠা হুয়া বো জীব জো ওমনিভোরাস হ্যায়, জো পসন্দ করতা হ্যায় হর উস চিজ কো জো উসকি আঁখো কো আচ্ছি লাগতি হ্যায় অর উসকে পেট কো আচ্ছি লাগতি হ্যায়। ইয়ে হামারি চয়েসেস হো জিনপে হামারা কন্ট্রোল নেই হ্যায়। জেসে কি अभी सभी व्यक्ति विशेष ने अपना अपना पक्ष रखा और हमें अलग अलग बातें बताई एनिमल लॉ से रिलेटेड, और एनिमल्स के बारे में जागृत होने के लिए तो मैं ये मानती हूँ कि कोई भी लॉ तब तक सक्सेसफुल नहीं हो सकता, इम्प्लीमेंट नहीं हो सकता, उसकी जो प्रैक्टिकल प्रॉब्लम्स है हमारे सामने तब तक नहीं क्लियरली हो सकती जब तक कि बहुत छोटे से हमारे समाज में इंसान के प्रति, जानवर के प्रति एक जागरूकता, एक प्यार और एक सद्भाव की भावना ना हो। हम ये जानते हैं कि जीवन में हजारों तरह के उतार चढ़ाव आते हैं, और ऐसे उतार चढ़ाव में कभी कभी हमें मानसिक तनाव से अगर कोई बाहर लेकर आता है तो हमारे घर में पलने वाला वो पालतू जानवर होता है जो बिना शब्द के बहुत कुछ कह जाता है, हमारी उन सब बातों को, हमारे उन सब इमोशंस को अपनी पूंछ से हिलाते हुए सिर्फ ये एहसास दिला देता है कि वो समझ रहा है, और एक ऐसा बल देता है कि नई जीवन को जीने की उत्साह मिलती है, रोशनी मिलती है। अगरतला प्रतिनिधि रिपोर्ट, न्यूज़ बांग्ला।
মাদক সেবক এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের মুক্তাঞ্চল হিসাবে তৈরি হয়েছে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত পুরাতন হাসপাতালটি। সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলছেন এলাকাবাসী। তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে পুরাতন হাসপাতালটি বর্তমানে জঙ্গলাকীর্ণ অবস্থায় রয়েছে প্রায় ২ বছর ধরে। ফলে এ জায়গাটিকে একদল মাদক সেবক এবং অসামাজিক কাজে লিপ্তরা এক প্রকার মুক্তাঞ্চল হিসাবে ব্যবহার করছে। এ ধরনের অভিযোগ তেলিয়ামুড়া থানা বা প্রশাসনের কাছে যে নেই এমনটা কিন্তু নয়। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই এখানে মাদক দ্রব্য সেবন এবং নানা ধরনের অসামাজিক কাজকর্ম চলে এমনটাই অভিযোগ এলাকাবাসীর। কিন্তু প্রশাসনিক কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। প্রসঙ্গত তেলিয়ামুড়ায় অনেকগুলি সামাজিক সংস্থা রয়েছে যাদের কিছুদিন পরপর সাফাই অভিযান সহ বিভিন্ন সামাজিক কাজ করতে দেখা যায়, অথচ কারোরই এই পুরাতন হাসপাতালটির উপর নজর পড়ে না। যদি এই এলাকাটি জঙ্গলাকীর্ণ অথবা আগাছাগুলি পরিষ্কার করা থাকত, তবে অনেকটাই মাদক পিপাসুদের জমায়েত করা যেত না বলে সমাজের একাংশের ধারণা। বিগত কয়েক মাস পূর্বে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল পুরাতন হাসপাতালটি পরিদর্শন করে গেছেন একটি ট্রমা সেন্টার করার জন্য। পরিদর্শনের পর এর অগ্রগতি সম্পর্কে যদিও কিছু জানা যায়নি, তবে এখানে ট্রমা সেন্টারটি হলে মহকুমাবাসী যেমন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন, সাথে সাথে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড এবং নেশাখোরদের শহরের উপর আনাগুনা অনেকটাই কমে যাবে বলে বিভিন্ন মহল মনে করছেন। তবে এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ যেন অতি দ্রুত করা হয় এমনটাই দাবি এলাকাবাসীর। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক শূন্য বিদ্যালয়ের মূল দরজায় তালা দেখে খুবই ফেটে পড়েন অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটি। ঘটনা আসামের রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের বিনোদিনী জিপির অন্তর্গত ১০৩১ নং নয়াগ্রাম এলপি স্কুলে। শিক্ষা ব্যবস্থার এহেন পরিস্থিতির জন্য নড়বড়ে জেলা প্রশাসন সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করেছেন বিক্ষোভকারীরা। আসামের রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের বিনোদিনী জিপির অন্তর্গত প্রত্যন্ত সনবিল লাগোয়া একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ১০৩১ নং নয়াগ্রাম এলপি স্কুলে সোমবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিজন ছাত্রছাত্রী, অভিভাবক, স্কুল পরিচালন কমিটির কর্মকর্তা এবং একাংশ পঞ্চায়েত প্রতিনিধিরা জড়ো হন। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক শূন্য বিদ্যালয়ের মূল দরজায় তালা ঝুলছে এবং কচি কাচারা এদিক ওদিক দৌড়ঝাঁপ সহ চিৎকার চেঁচামেচি করছে। বিষয়টি দেখে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাতে সন্তোষজনক উত্তর পাননি তারা। এতেই দেখা দেয় বিপত্তি। শেষ পর্যন্ত সবাই সম্মিলিতভাবে স্কুলের সামনে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকা উত্তাল করে তোলেন ক্ষুব্ধ জনতা। বিক্ষোভ চলাকালীন স্কুল পরিচালন কমিটির সভাপতি জলালউদ্দিন, জয়নুল হক, ইমরান উদ্দিন, আব্দুর রহমান সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি রাজন আহমেদ প্রমুখরা অভিযোগ করে বলেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের বিনোদিনী জিপির অন্তর্গত প্রত্যন্ত সনবিল লাগোয়া একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ১০৩১ নং নয়াগ্রাম এলপি স্কুল। এখানে ১২২ জনের অধিক ছাত্রছাত্রীর মধ্যে রয়েছেন ২ জন শিক্ষক। প্রধান শিক্ষক নিরঞ্জিত দেব দীর্ঘদিন ধরেই এনআরসির কাজে নিয়োজিত রয়েছেন। তিনি মাসেও একদিন বিদ্যালয়ে পা মারাননি। সহকারী শিক্ষক জাকির হোসেন একাই পাঠদান করলেও এযাবৎ তিনি ছুটিতে রয়েছেন। এতেই শিক্ষক শূন্য হয়ে পড়ে বিদ্যালয়টি। টানা ২০ দিন ধরে বিদ্যালয়টির অচলাবস্থা দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেন কমিটির সভাপতি জলালউদ্দিনরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষককে এনআরসিতে নেওয়ার সময় পরিবর্তে অন্য আরেকজন শিক্ষক দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে, কিন্তু শিক্ষক দেওয়া দূরের কথা, উল্টো এলাকাবাসীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সহকারী শিক্ষক জাকির হোসেনকে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষকে এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে খুব উগড়ে দেন তারা। তারা বলেন এমনিতে শিক্ষা দীক্ষায় অনেকটাই পিছিয়ে পড়া প্রত্যন্ত সনবিল, পার্শ্ববর্তী নয়াগ্রাম, ভেটালা, মুলিউড়া, নয়াগ্রাম, চামালা প্রভৃতি এলাকা। এসব অঞ্চলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে সহকারী শিক্ষককে ছুটি দেওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে ক্ষুব্ধ জনতা। তাদের কথায়, সামনে গণোৎসব, তাই টানা ২০ দিন ধরে শিক্ষকবিহীন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিনা পাঠদানে কি করে গণোৎসবের মূল্যায়ন করা হবে তা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলছেন আন্দোলনকারীরা। এদিন শিক্ষা ব্যবস্থার এহেন পরিস্থিতির জন্য নড়বড়ে জেলা প্রশাসন সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করেছেন
পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী হাই হাই, বিভাগীয় কর্তৃপক্ষ মুর্দাবাদ ইত্যাদি স্লোগানের মাধ্যমে এলাকার বাতাস ভারী করে তোলেন আন্দোলনকারীরা। আগামী দু একদিনের মধ্যেই পর্যাপ্ত শিক্ষক নিযুক্তি দিয়ে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ যথারীতি করে তোলা না হলে বিইও কার্যালয় ঘেরাও সহ ধর্ণা কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ জনতা। স্কুলে 1031 নয়া গ্রাম এলপি স্কুল, এখানে হেডমাস্টার তাই উনি বলছেন যে তাই এনআরসি ডিউটি, টোটাল দুইজন মাস্টার আছে, তাই এনআরসি ডিউটি, তার সেকেন্ড টিচার যেন তাই লিভ লইয়া গেছেন গিয়া। এখন গ্রামের সব মানুষের বাচ্চারা ডেইলি যে হুলস্থুল করে যায়, দরজা লক করা থাকে। এখন আমরা গ্রামের যে গ্রামের মানুষ, আমি ওয়ার্ড মেম্বার প্লাস আমার গ্রামের গার্জেনগুলো সব আইয়া, আমি এমসি সব আইয়া জমিয়া আর কি, আমরা প্রতিবাদ জানাই আর যেন আমরা ওটা স্কুলের টিচার দেওয়ার লাগিয়া, আর কোন কারণে আছেন সব দিয়ে যে দুই টিচারে ছুটিনি লাগিয়া, ও কারণটা আমরা জানতে চাইলাম আর কি। নয়াগ্রাম হাজার আত্মিস স্যার প্রেসিডেন্ট হইয়ার যে জলালুদ্দিন প্রধান শিক্ষক, আজকে 18-19 পর্যন্ত এনআরসি ডিউটি সরকারে নিয়েছেন গিয়া। অ্যাসিস্ট্যান্ট শিক্ষক জাকির হোসেন আজকে 18-20 দিন তনে আমার বহতবাজি সিগনেচার লইয়া তাই ছুটি হইয়া গড় গেছেন গিয়া, তার শরীর খারাপ হইয়া গড় গেছেন গিয়া। আর স্কুলের ছাত্ররা হাল্লা চিৎকার করে, কোনো রাত শান্তি নাই, আমরা আইও ছাত্রদের ইয়ে করি আপনারা কাছে এখন জানাইয়া দিয়া। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দির বাদেশমা সালেপুর এমই স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল রাষ্ট্রীয় শিক্ষা দিবস। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাথারকান্দির প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনে এবং ইলাশপুর মণ্ডল সমল কেন্দ্রের অন্তর্গত বাদেশমা সালেপুর এমই স্কুলে অত্যন্ত গুরুত্ব সহকারে গভীর শ্রদ্ধা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কার্যসূচিতে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন তথা রাষ্ট্রীয় শিক্ষা দিবস পালিত হয়। এই উপলক্ষে এদিন স্কুলে প্রাতঃসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজ্ঞান শিক্ষক গৌতম দেব। এরপরই পড়ুয়া শিক্ষক শিক্ষয়িত্রী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং শ্রুতিমধুর স্লোগান দিয়ে পার্শ্ববর্তী এলাকা মুখরিত হয়ে ওঠে। দ্বিতীয় কার্যসূচির অঙ্গস্বরূপ প্রধান শিক্ষক এখলাসুর রহমানের পৌরোহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার শুরুতেই মৌলানা আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই দিবসের তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন বিজ্ঞান শিক্ষক গৌতম দেব। ছাত্রছাত্রীদের পক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখে অষ্টম শ্রেণীর ছাত্রী হারিফা বেগম, সপ্তম শ্রেণীর ছাত্র বিরাট দাস এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফজল আহমেদ। এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সমীরণ দাসও উপস্থিত ছিলেন। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বহুতল নির্মাণের নির্মীয়মান সামগ্রীর দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী। ঘটনা পশ্চিমবঙ্গের দুর্গাপুর থানার অন্তর্গত পলাশটিয়া এলাকায়। ঘটনা চাউর হতে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর মানস রায়। পশ্চিমবঙ্গের দুর্গাপুর থানার অন্তর্গত 32 নম্বর ওয়ার্ডের পলাশটিয়া এলাকায় একটি বড় জায়গা ঘিরে বহুতল নির্মাণের কাজ শুরু হতে চলেছে, আর সেখানে নির্মীয়মান সামগ্রী দেওয়ার রাশ কার হাতে থাকবে এ নিয়ে প্রথমে বচসা, পরে হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী। দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুজন চিকিৎসাধীন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কম্ব্যাট ফোর্স। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর মানস রায়। তিনি জানান, বহুতল নির্মাণের নির্মীয়মান সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা হয়। এতে কোনো রাজনৈতিক বিষয় নয়, কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নয়। সমস্যা লাগে না, একটা প্রজেক্ট হচ্ছে আর কি। এই প্রজেক্টে মাল সাপ্লাই নিয়ে গ্রামের সাথে আর এদের একটা ছোট্ট ঝামেলা, সবাই বলছে মাল সাপ্লাই করবে, এই জন্য নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা, তো এই নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়। আজ মারামারি হয়েছে? না, মারামারি সেরকম কিছু হয়নি, নিজের মধ্যে একটু ছাড়াছাড়ি এরকম হয়েছে। কজন আহত আছে? আহত কেউ হয়নি তো। হসপিটাল পাতাতে হয়নি কাউ? না, হসপিটাল কেউ নেই, পুলিশ এসছে, পুলিশ নিজে বলেছে কাল বসে একটা মধ্যস্থতা করে নিজের মধ্যে ফেসলা করবে। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।